সব কেনাকাটাও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ছেলের বাড়িতে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। এরপরে আপনার সকালবেলা আমরা পাশের বাড়িতে অনুষ্ঠান, ওখানে গেছি আমি, মা, আমার মেয়েরা থাকে বাড়িতে, আপনার কি ভাগ্নি, আমার মেয়েটা আমার ঘরে বইয়া টিভি দেখতে আছে, আর তাই পড়াশোনা করতে আছে, পরীক্ষা তো সামনে, পড়াশোনা করতে আছে, যে এই টাইমে ছেলে ফোন করছে, ছেলে অনেকবারে ফোন করছে, ছেলে ফোন করছে যে ছেলে কি করছে, তাদের মধ্যে কি ছেলেটার সঙ্গে কি এই প্রেম সম্পর্ক ছিল? না না, আমরা দেখাশোনা দেখি, দেখাশোনা আছে, আশীর্বাদ হয়ে গেছে, এরপরে আমরা একটা মোবাইল দিয়ে দিয়েছি কথা বলার। ছেলে কি করে? ছেলে স্টেশনারি দোকান। তারপরে আপনার ঘরের মধ্যে আপনারা কি দেখছেন? তখন আসিল আমার মা দেখছে, তো মা তাদের কাপড় সাইডে কাটছে, গাড়িতে আনছি, গাড়িতে কল্যাণপুর থানা আমচানি অমর কলোনি কামে ও অমর ব্রহ্ম খক জাগত হুকবার ফ্যানিসন মুকুতুং শহরমাখা থানায় তালবা তালদক রমই আমচানি হুকবার ফ্যানিসন খেতে নিছি নি সাবজানি ফাইল ভান্ত বোথার খবর লাউন্দং আমোবাই ওয়ানা মোকলাইসাম আমচানি হুকবার খাইনিছং পাটিমুনি কক্ত মানে সপ্তাহ কল্যাণপুর থানায় পুলিশ ও পাটিমুনি খবর পুলিশ ফিল্ম জাহরি জাপনে শহরমাখা সুভাষ এই বছর আইসে সুভাষের এদিক দিয়ে চুরি হয় এদিক দিয়ে চুরি হয় এইভাবে যায় তারপরে এই বছর আগে আমরা যে করছি তিন চার বছর লাহোর আন যায় বেগুন আন যায় কিন্তু ধরতাম পারি বেগুন ধরেও বার করতেছি আজকে প্রত্যেক বাজার হই আমার বেগুন চুরি হইতেছে মানে চোরা রান ধরতেছি রাতে ডিউটি করি সন্ধ্যার সময় ডিউটি করি সারাদিন থাকি চোরা ধরতে আমার অনেক ক্ষতি হয়েছে বা সারা বছর ধরে আমার অনেক ক্ষতি হয়েছে কত মানে মুখে হওয়ার মতো না এমন তালিতে আছে মানে আমি এমন সহ্য করতেছি এই বুদ্ধিকে তো আমি সবসময় রাত্রে হারা দিই দিন ওভারা দিই সারাদিন কন্টিনিউ থাকি দাবি বলতে চুরের শাস্তি হোক আর আমরা ক্ষতিপূরণ চাই ও চার পাঁচ মাস ধরে নদীন মানে নতুন আমি ধরতে পারতেছি না ওখানকার ধরা তুলছি তো নিরঞ্জন পাল চিত্তরঞ্জন পাল নিবাস পাল সুভাষ পাল উত্তর এই রাখাল পাল এই কয়েকজন নিতেছে বেজার নিতেছে বেগুন নিতে কদিন ফোর ফোর কদিন ফোর ফোর সপ্তাহ সপ্তাহে বেগুন নিতে যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ টিউবলাইট এসি মোটর টিভি গেজার ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত ফ্রিজ ওয়াশিং মেশিন কম্পিউটার গেজার হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায় সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন হ্যাঁ আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা বিদ্যুৎ চুরি বন্ধ করুন আধারভুক্ত ত্রিপুরা করুন জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। স্কুলে একটা শাড়ি লইয়া গেছে, শাড়ি লইয়া গেছে পর ওই শাড়ি দিয়া আমরা পাইছি না। তারপরে আমরা থানার গেছি বলতে একটা দশ তো লেগে গেছি, দশ তার লয়ে গেছি বলতে থানায় দিছি, থানে লাগছে না। দেখেন ওই এক বছর আবু এটাকে টেকনিক হচ্ছেন, এটা তো এই বাচ্চারা কেমন আমরা অ্যাডাকশন করে বা লাগি। কার্যকরী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং আজকেই আসলে যেখানে মানুষ যখন বসে তখন তার সামনে যে বই সারিবদ্ধ ভাবে থাকে ওইটার দিকে তাকালে তার পড়ার উদ্যোগ জন্মে এবং ওইখান থেকে সে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারে। ল্যাবরেটরিতে একটা জীবনী থাকতে পারে, একটা আত্মজীবনী থাকতে পারে, ইতিহাস থাকবে, শিখার জন্য অনেক কিছু থাকবে। এখানে যে আমাদের যে মস্তিষ্ক ওইটাকে
সুদিকে ভালো দিকে ইগনাইট করতে লাগবে। যদি আমরা নিজেদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই গ্রন্থাগারের মাধ্যমে এখানে যারা সদস্যবৃন্দ আছেন তারা এই গ্রন্থাগার ব্যবহার করবেন, আমার সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নূপুর পায়ের রিনিকে ঝেল, পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। উত্তর শালকা জিদনি যতন সে পদরতে ভার থাকতনি বিশিং নামসম মন্দির নই জমে না যাকা তাবু ও মন্দির লক্ষ্যেও জানা সিমুল নাইসি যাবত। এখানে এই তো পেগোদা হচ্ছে, মন্দির হবে, মেডিটেশন সেন্টার হবে, মানুষের চিকিৎসার জন্য আয়ুর্বেদিক সেন্টার হবে, এরকম পরিকল্পনা আমাদের আছে। সাক্যমণি ওয়ার্ল্ড পিস পেগোদা শুভ উদ্বোধন আগামী 14 নভেম্বর, এটা শুভ উদ্বোধন হচ্ছে। কারণ
এটা শিলান্যাস হয়েছিল 2014 সালে 9 জানুয়ারি। এই যে আমাদের গাড়িতে ছাতা, পেগোদার যে ছাতা সেটিং করা হইব, এটা তো সব লোক এখানে আসতে পারবে না, যার জন্য সবাই যাতে এটা দর্শন করতে পারে, যার জন্য আমরা শান্তির বাজার সাবরুম বিলোনিয়া সাব ডিভিশনে মগ দূষিত এলাকাগুলোতে আমরা এই ছাতা নিয়ে পরিক্রমা করব। এটা তো মানে ছাতা তো এই যে পেগোদাকে পেগোদার উপরে সেটিং করা ছাতা তো অনেক কিছু ব্যাপার, বলতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। এখন আমরা বৃষ্টি পড়লে বা রৌদ্র এটাকে শেল্টার দেওয়ার জন্য এরকম কল্যাণপুর মারুতি শ্রমিক ইউনিয়নের সংখ্যা মেলো প্রথম লক্ষ্য সংযোজক কাকটি ছিল কল্যাণপুরে আরসি ও হলো যোগাল জামানি লুকুতুম পৈল ও শহীদ ছামলে ও কুম্বারমা বিষয়টি লুকুতুম সমুচ হয়ে যাকা ও বান্ধব ফাইজত ও বিধায়ক মহেন্দ্র দাস এস সি আই টি ইউ টেলিমরা বেদে কম থাকা প্রণব চক্রবর্তীর খবর বিভাগ লুকুতুম উত্তম খরচ চার সিট জন্য মারুতি শ্রমিক টাঙ্কা রাখুন না যাক কংগ্রেস দীর্ঘ সময় কেন্দ্রে শাসন করেছে, বিশেষ করে বেশিরভাগ সময় শাসন করার সুবাদে আমাদের দেশে শ্রমজীবী অংশের মানুষের সাথে পরিপন্থী নীতি নিয়ে তার কাজ করার চেষ্টা করেছে। কিছু অংশের মানুষ যারা গোপুরে শিল্পভোগী তাদের সাথে কাজ করেছে আমরা দেখেছি, এবং বিশেষ করে দুর্নীতিতে তারা একদম নিমজ্জিত হয়ে গিয়েছিল, তাদের সারা শরীরে দুর্নীতি ডেকে গিয়েছিল। এর ফায়দা ঘটেছে বিজেপি, বিজেপি ভালো ভালো কিছু কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে মানুষের মনকে ভোলানোর জন্য চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে 31% পূর্বে তারা নির্বাচনে জয়ী হয়েছে। ভারতের বর্ষের মসনদে আছে, আমরা দেখেছি মসনদে বসার পরিপ্রেক্ষিতে আপনারা প্রতিনিয়ত এইগুলি কথা শুনেন, কিন্তু বলতে হবে, বুঝতে হবে। আজকে নির্বাচনের আগে যে কথাগুলি বলেছে এখন তাদের এই সমস্ত পরিস্থিতি তাদের কাছে নেই। কখনো কত মাতৃ নিন বাগাস ও শালগুন